সময়ের থেকে জীবনের মূল্য বেশি, কারণ এই সময় তো যাবে গা কিন্তু জীবন তো আবার আসবে না, সময় তো আসতে পারে। দর্শক, সময় উত্তম, জীবনের মূল্য বেশি, এই নীত হতা গান বেগুনে জানিলেও কিন্তু কেউ না মানে। ইয়ানোর একান জ্বলন্ত উদাহরণ আর পাইলাম নগরীর কর্ণেলাডর এই জায়গাত মিজি, কিন্তু বাজারের পাশেই উগু ফুট উপর ব্রিজ করে দিয়ে সরকারে জীবা জনস্বার্থে রাস্তা ফারিবার লাই, নিরাপদে রাস্তা ফারিবার লাই, কিন্তু এই ব্রিজ তাহানোর সত্ত্বেও আর আর কিছু শিক্ষিত মানুষ আর আর চট্টগ্রাম নগরবাসী এই সময় সামান্য সময় বাঁচাবেলে বলে কিন্তু নিজ জীবনও ঝুঁকি লই এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু ফারর ওনারা ক্যামেরার মাধ্যমে দেখতে লাগবেন। আর আর তারা তুন ফুজগজ্জুম কিনলে তারা এই জীবন ঝুঁকি লই এনে ফারর। আর আসলে এই ফুট উপর ব্রিজ ব্যবহার করেন নান হাল্লাই কিনলেই ইয়ান আর সাধারণ জনগণ তুনি জানতাম চাই। ধরো বল দে গাড়ির তোলা পরি মরি বেলা গাড়ি এলে তুন টেলো বেলা আর কি হল আসলে কিন্তু নিচুতে রাস্তা পারান হওয়া উচিত ন, যেহেতু ওভার ব্রিজ দিয়ে হ্যাঁ তো এনে পারানোই উচিত। আর তারপরে আর যারা ইয়ং বসে আছে তারা আর হনুমতো ফারিত পারে, কিন্তু ওভার ব্রিজ দানোর পরও কিছু বয়স্ক মানুষ আছে কিন্তু তারা কষ্ট করি এনে উঠতে নসা হ্যাঁ অরেনে যাগি মহাসড়ক দুর্ঘটনা নই বেলা ফুট ওভার ব্রিজ দিয়ে মানুষ ব্যবহার করে পেলে কিন্তু বহুত উচলকি গই আর ধরেন বয়স্ক মানুষ আর ইয়ং পক্ষে উঠতে হস্ত হইতে গই বুঝছেন না, এবার যদি আর কান নিচে হইতো সামান্য আড়ালে খুব ভালো হইতো বুঝছেন না, তো আর একখান দাবি হইলে। দর্শক, এই ভাইওর বহুত দাবি অনারাই হন, একখানা হস্ত হইলো আর যদি ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ভাইয়ের শরীর স্বাস্থ্য কি ভালো হইতো নাকি খারাপ হইতো? আচ্ছা, ফুট ওভার ব্রিজ দিদি কিনলে মানুষ যাতায়াত করি বলে দিই নিরাপদে মানুষ রাস্তা পারাটা করি বলে, হ্যাঁ হ্যাঁ, তারপরও যে মানুষ কোন জীবন ঝুঁকিল রাস্তা পারর জি তারা অনেক কি হইবে আসলে বলার ভাষা নাই কি বলার, আসলে ইয়ে বলার ভাষা নাই যে আরে ইবের ব্যাপার নগরী যে ওই উন্দিজার ইয়ে দটিং নগরের আসলে এগিন হইবত তো কিছু নাই, নিজে যদি সচেতন নো মানুষ অন্য কেউ সচেতন করেন লাগতো নো কেউ যাই পাইতো নো অনর মানুষ দেই দেয় রাস্তার মাঝখানে যে যে খাড়াগো আছে ওই খাড়াগো দিন এই কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গিয়ে ও ঘুমাইব হ্যাঁ ডাইরেক্ট মারা গিয়ে কিন্তু তারপরও মানুষ কিন্তু কিল্লা ভাড়া ভাড়া এন খুঁজতে পারি কিন্তু এর হমার বেশ দুর্ঘটনা যায় বেরো মানুষ সচেতন নোর না সচেতন নোর মানুষ সচেতন করিবার লাই সরকারের পক্ষতুন এবং পুলিশ প্রশাসনের পক্ষতুন যদি কোনো আইন আনক ব্যবস্থা লো তাহলে মানুষ সচেতন হইব। এবার আরো জানতাম সাইম কিল্লাই জীবন ঝুঁকি লই এনে এই মানুষগুণ রাস্তা পার পার করার বেশি কষ্ট দেনে এলা উড়ে নরে আনি তো বহুত আনি হঠাৎ করে তো আর কেউ ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন আস্তে আস্তে হয়ে যাবে এটা আর কি রাস্তা ভারতে লাগবে জি জি ফুট ওভার ব্রিজ আছে মহিলা ছিল ঠিক আছে সিঙ্গেল দিয়ে হাত দিয়ে আসতেছিলাম চলে গেলে তো কিছু করার নাই চলে গেলে তো কিছু করার নাই উপরওয়ালা যদি নিয়ে যাইতো চলে যেতাম তারা লাড়ি লাইয়ার দেখাই তো তারপর
ওর মেয়েকে উঠতে তো কষ্ট লাগে না, কিরকম ও তো ব্যথা ব্যথা, হ্যাঁ কোন এতদিন যে নাড়ি এই জানা লাগে ব্যথা, ও আচ্ছা এই জানা লাগে উচিটার ভাই দো উচিটার ভাই দো রাস্তার মধ্যে যে এভাবে মানুষ বেআইনি ভাবে যখন ভাবে যখন মুহূর্তে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে পারে। পাশে আমাদের রয়ে যাচ্ছে তাই জন্য দেরি যাচ্ছে এদিকে আসলেন কেন? এখানে যে ফুট ওভার ব্রিজ থাকতেও আপনি ঝুঁকি নিয়ে রাস্তা এদিকে পারলেন কেন? শিক্ষিত মানুষ এই দায়িত্বরত পুলিশ ভাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হইলে রীতিমতো বার্গেটিং শুরু করে দেয় বোধকিয়ায়। আমরা তো কিছু বলতে পারি না, আমি কয়েকজন মহিলা বলছিলাম, বলার পরে তারা দিয়ে আবার ঘুরাই আমার পেছনে দাঁড়াইছে, তারা তো আমাকে কিছু করার নাই, না না শুনলে কিছু করার মহিলাকে এত দরদ না। আমি বলছি আমরা ওই দিক দিয়ে পান বুড়া বুড়া মহিলা যে আমরা ফিরে দেখি আবার আমার পেছনে দাঁড়াইছে। দর্শক এতক্ষণ আপনারা যেমন দেখুন কর্নেলাডর এই ফুট ওভার ব্রিজের শুধু ঘটনাই আর নয়, চট্টগ্রাম শহরের প্রত্যেকটার ফুট ওভার ব্রিজতে একই অবস্থা। ব্রিজ তাহানোর পরও মানুষ জানিফুনি জীবন ঝুঁকি লই এনে রাস্তা পার, আর আজ যেটুকু মানুষ হতা হইলাম ব্যাকে অকপটে শেয়ার করছে আসলে তারার ভুল হইয়ে ভুল শেয়ার করানোর পরও তারা এই ভুল উত্তন শুধরাবার চেষ্টা না করে, আর নিজেরাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান সচেতন নইলে এই সংস্কৃতি এই পরিস্থিতি পরিবর্তন করণ কোনোদিনও সম্ভব হইত না। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।